পুঁটুলি তো গল্প, কিসের থেকে কি যে হয়। এটা ক্লাস থ্রির জন্যে, তোমরা যারা গল্পটা শুনবে তারা বইটা মিলিয়ে মিলিয়ে দেখতে পারো। আমি তোমাদের গল্পটা পড়িয়ে দিচ্ছি, আর যারা ভিডিও দেখবে দেখে নাও। অনেকদিন আগে এক সুন্দর বন ছিল, কত রকমের পাখি, কত জীবজন্তু, সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ, চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তিত্তির করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুর অভাব নেই। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে, উনুন জ্বালাবার কাঠ সবই শুকনো ডাল, কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে মাটির নিচে। একদিন এক কিশোরী সেই শুকনো গাছের ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠ পিঁমড়ে তার হাতে কামড়ে দিল। মেয়ে উহ বলে সরে এলো, বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরীর ডান হাতটা ধরে বসে পড়ল, কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচে একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়দৌড়ি করছিল একটা ছোট্ট কাঠবিড়ালি, কাঠবিড়ালির কাটারি পড়ল কাঠবিড়ালির ল্যাজের ওপর, ছোট্ট ল্যাজ কেটে গেল। ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তরতর করে একটা উঁচু গাছে ডালে উঠে পড়ল, তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো ক্ষতি করেনি, সে আপন মনে থাকে, খেলে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে একটা গাছের একটা বড় ফলের দাঁত বসালো, বোঁটা থেকে পড়ল, ফল ছিঁড়ে পড়ল, অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়ল এক হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল, হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত দূর উঁচু থেকে পড়েছে তার মাথায়ও লেগেছে, আবার যদি কিছু পড়ে সে ভয়ে তীর বেগে দৌড়াতে লাগলো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখিরা বাসা বেঁধেছিল, হরিণে ছুটে চলার পথে এরকম বাসা ছিল, পায়ের চাপে সেগুলো ভেঙে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো, হায় বাসার ছানাটা বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল, বনের মধ্যে দিশাহারা হয়ে পাখিরা উঠছে। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি, সে প্রকাণ্ড প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতর ঢুকে পড়ল, হাতি লাফিয়ে উঠল, এ কি হলো, তার কানের ভেতর ফড়ফড় করছে, সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফড়ফড় বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো, ছুটতে ছুটতে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে, আর কদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালি ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো, তার বিশাল দেহ আর গোদা চার পায়ে ফসল নষ্ট হতে লাগলো। চাষি ছুটে এলো, এ কী করছে হাতি, তার সব ফসল নষ্ট করে যাচ্ছে, সে খাবে কি, তার পরিবারের সবাই খাবে কি। সে হাতির সামনে গিয়ে বলল, এ কী করছো হাতি, আমার সব ফসল যে নষ্ট করে দিলে, কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। হাতি বলল, আমি কোনো ফসলও ক্ষেতকুনি নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না, আমি পাগল হয়ে যাব, আমার কানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে পড়েছে, আমি কি করব। চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না,
সে কথা শুনে ছোট্ট পাখি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হাতি আমাদের বাসা ভেঙে দিল, আমি ভয়ে হরিণ আমাদের বাসা ভেঙে দিল, ভয়ে পালাতে গিয়ে আমরা হাতির কানে ঢুকে পড়েছি, আমাদের কোনো দোষ নেই। হরিণ বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব, দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল, খুব ব্যথা পেলাম, ভাবলাম আবার যদি ফেলে দেয়, তাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো, আমি নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেছে, আমার কোনো দোষ নেই। কাঠবিড়ালি বলল, আমার কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটা একটা কাটারি এসে লেজে পড়লো, লেজ কেটে গেল, আমি খুব ব্যথা পেলাম, আমার খুব রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছে ফল ফেলে দিয়েছি, আমার কি দোষ। কিশোরী বলল, আমার কোনো দোষ নেই, বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে গাছে একটা সুন্দর ডাল ভাঙছিলাম, কাঠ পিঁমড়ে আমার হাতে কামড়ে দিল, আমার যন্ত্রণা হলো, বা হাত থেকে কাটারিটা পড়ে গেল, আমি কি করব। চাষি তখন বলল, সব নষ্টের গোড়া হচ্ছে এই কাঠ পিঁমড়ে। ওই কথা বলেই সে কাঠ পিঁমড়েকে হাত দিয়ে চেপে ধরলো এবং হাতে কিশোরী হাতে দিল, বলল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও ও কাজটা ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠ পিঁমড়েকে চেপে ধরলো, দানা তারপর হাঁটা দিল বাড়ির পথে, বাড়ির কাছে এসে সুতো দিয়ে পিঁমড়েটা কোমর বাঁধলো, তারপর তাকে গাছে ঝুলিয়ে রেখে একটা গাছে ছোট্ট গাছের সঙ্গে, আর কোমরে সুতো বেঁধে কাঠ পিঁমড়ে ঝুলিয়ে রেখেছিল বলি, সেদিন থেকে কাঠ পিঁমড়ে মাঝ পেটের মাঝগানটা শুরু হয়ে গেছে।